ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ইবার গা তু হারুন ভাই প্রশ্ন করেছে রোমান থেকে সম্ভবত মোবাইল নম্বর হলো লাস্টে থ্রি জিরো টু প্রশ্ন হলো যে মনে করেন একটা কোম্পানি আছে কোম্পানির মধ্যে অনেকে কাজ করে সেখানে আমিও যদি কাজ করি অনেকে গান শুনে কোম্পানির মধ্যে এখন আমি গান শুনতে চাই না কিন্তু গান যদি আওয়াজ আসে তাহলে এগুলি আমার জন্য কি করণীয় আলহামদুলিল্লাহ সাল্লাহসাল্লাম আল্লাহাবাদ সমন্বিত হারুন ভাই হ্যাঁ গান কোম্পানির মধ্যে অনেকে অনেক ধরনের কাজ করে কোম্পানির বিভিন্ন শ্রেণীর লোক আছে সেখানে হিন্দু ও মুসলিমও আছে তারপরে মুসলমানের সন্তানও আছে যেগুলি না যেগুলি মুসলমানের সন্তানগুলি ওই গরু গাঁদা এইগুলি নামাজ পড়ে না দিন মানে না আমল আখলাখ নিয়ে চলে না কাপড় চোপড় বস্ত্রও ঠিক নাই এদের কোনো খানা দানার রুটিন নাই আল্লাহর আল্লাহ সব হানাও তালাকে চিনে না তাও সন্দেহ পুরো পশ্চিম অনেকে চিনে না নামাজ হয়তো সপ্তাহে কোনো একদিন জুবান নামাজে যায় হ্যাঁ কোনো রকম মুরগির মতো ঠোকর দিয়ে চলে আসে এদের কাজ হলো গান বাজনা শোনায় হুদি খ্রিস্টানের মতো চলাফিরা এদের তো এই সমস্ত ক্ষেত্রগুলিতে আপনি একই পরিবেশে যদি কাজ করেন অনেক সময় গান বাজনা জোরে বাড়ায় এদেরকে বোঝার চেষ্টা করতে হবে বলার চেষ্টা করতে হবে যে এগুলি ঠিক না ভাই এগুলি নরম ভাষায় সুন্দর ভাষায় সহনশীল ভাষায় ভদ্রতার সাথে বলার চেষ্টা করতে হবে যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি এগুলি থেকে বেঁচে থাকবেন আপনার কাছে যেন না ওই পরিবেশ থেকে আপনি যেন শরীরে কাজ করতে পারেন ভালো পরিবেশে সুন্দর পরিবেশে আপনি কাজ করতে পারেন আপনার অন্তর আপনার নাক আপনার কান আপনার চক্ষু আপনার ব্রেন মস্তিষ্ক আপনার এগুলি সেভ করার দায়িত্ব আপনার আপনারটা আপনাকে সেভ করতে হবে সেই পরিবেশ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে আপনি সেই পরিবেশ থেকে বাঁচার জন্য আপনার যারা মালিক পক্ষ আছে সেই মালিক পক্ষকে আপনাকে বলতে হবে আপনার উপরে যে ম্যানেজার আছে সিও আছে তারপর জিআরও আছে যারা এই গার্মেন্টস লেভেলগুলো বা কোম্পানি লেভেল সিও জিও তারপরে ম্যানেজার অথবা সেই সমস্ত বড় বড় অফিসারগুলো আছে তাদের সাথে আপনাকে বোঝার পরামর্শ করতে হবে যে আপনি যেন ভালো পরিবেশে সুন্দর পরিবেশে ভালো সঙ্গীদের সাথে কাজ করতে পারেন যেখানে আপনার জন্য সেফটির ব্যবস্থা থাকে যদি কাজ সম্ভব না হয় এভাবে যদি আপনি ইমান আমাল নষ্ট হয়ে যায় আপনি ইমান আমল বড় সবার উপরে কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ আপনাকে আমাকে ডাক দিতে পারে এই জন্য ইমান আমল সেফটির সাথে কাজ করতে হবে এমন কাজ করা যাবে না যে ইমান আমল আপনি সেখানে কাজ করতে চান কাজ করাও আপনার জন্য হারা হারাম নয় যদি হারাম কাজ না করা যদি সেখানে চুরি না থাকে কোনো অন্যায় না থাকে বা কাজ যদি কোনো হারাম না থাকে তাহলে আপনি ইনকাম ঠিক আছে আপনি ইনকাম করতে পারেন সেখানে উপার্জন করতে পারেন কিন্তু আপনার পরিবেশকে আপনি সুন্দর করতে হবে যদি কোনোভাবেই আপনি ইমান আমল সেখানে সেফটির মধ্যে মনে করেন যে না থাকে অথবা আপনার আশঙ্কা আছে ইমান আমল নষ্ট হয়ে যাওয়া তাহলে আল্লাহকে ভয় করতে হবে আপনার ভালো পরিবেশে এসে চলে যেতে হবে আল্লাহকে ভয় করলে আল্লাহ অবশ্যই আপনার জন্য পথ খুলে দেবেন আল্লাহ যেটা কথা আল্লাহকে ভয় আল্লাহ তার অবশ্যই পথ খুলে দেবে এবং রিজিক এমনভাবে দিবে যে সেও নিজে অনুভূতি রাখবে না বা তার জ্ঞানের বাহির থেকেই রিজিক এর ব্যবস্থা হবে এক্ষেত্রগুলিতে আল্লাহকে আপনি ভয় করেন চেষ্টা করেন আল্লাহ কাছে দোয়া করেন এবং বিভিন্ন ওয়ে যে ওয়ে আমি একটা বললাম আরও বিভিন্ন ওয়ে আছে আপনি অবশ্যই সেখানে কাজ করলে ভালোভাবে জানবেন যে কোন ওয়ে কোন পরিবেশে আসে আপনি যদি কাজ না কাজ না জানেন এবং সেই কাজগুলি আপনি শেখার চেষ্টা করেন যে কাজে আপনার সেফটি থাকবে সেই কাজগুলি কিছু অর্থ দেওয়া হলেও শেখার চেষ্টা করেন যেখানে আপনার আরামায়স হবে এটা চেষ্টা দরকার এবং পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর চেষ্টাও করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সহজ করে দেবেন আল্লাহ সুবাহ তাল্লার কাছে দোয়া করে আল্লাহ আপনাকে সহজ করে দেখ আমাদের সবাইয়ের প্রতি আল্লাহ রহমত নাজিল করুন সহজ করে দেখ হালাল রিজিকে ইনকাম করার তৌফিক দান করুন সকল প্রকার হারাম থেকে আল্লাহ আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন হাজ্লা তালী নবাবিনা মোহাম্মদ আসসালামু আলিক্লা ববরাকাত